However difficult life may seem, there is always something you can do and succeed at. জীবন যতই কঠিন মনে হোক সেখানে সর্বদা কিছু থাকে যা তুমি করতে পারবে এবং সফল হবে। স্টিফেন হকিং। 2023 যে এইচএস পরীক্ষার্থীরা যারা প্রপোজাল থেকে কি কি কোশ্চেন পড়বে নিয়ে একটু চিন্তায় আছো এবং অনেকে খুব রিল্যাক্স আছো যে আমরা জানি ও সবাই বলেছে যে ক্যারেক্টার অফ চুবুকভ বা ক্যারেক্টার অফ নাতালিয়া যে কোনো একটা পড়বে, তাহলে দুটো করব, তাহলে একটা চলে আসবে। কিন্তু আমি তোমাদেরকে বলছি কেউ তোমাদেরকে এটা 100% একেবারে নিশ্চিত করে বলতে পারবে যে এই দুটো ক্যারেক্টারের মধ্যে চলে আসবে? আর যদি বলেও থাকে তারা কিন্তু কেউ দায়িত্ব নেবে না। তাহলে যদি ধরো না পড়ে এই দুটো ক্যারেক্টার থাকে তখন তোমরা কি করবে? কি না লিখে বাড়ি চলে আসবে কোয়েশ্চেন? তাহলে আমাদেরকে কিন্তু আরও কিছু কোয়েশ্চেন আমাদেরকে কিন্তু অবশ্যই করে দিতে হবে। হ্যাঁ, আমিও বলছি দুটো কোয়েশ্চেন এবছরের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। এই দুটো থেকে একটা চলে আসতেও পারে, কিন্তু একেবারে নিশ্চিত করে বলতে পারবো না যে দুটো থেকেই একটা আসবে। তাহলে আমাদেরকে আরও বেশ কিছু কোয়েশ্চেন করবো। আচ্ছা, এই দুটো থেকে একটা কেন আসতে না পারার কারণ একটু তোমাদেরকে বলছি। দেখো, 2016-তে এসেছিল চুবুকভের ক্যারেক্টার এসেছিল, 2017-এ এসেছিল নাতালিয়ার ক্যারেক্টার, 2018-এ এসেছিল লুমোভের ক্যারেক্টার। এরপরে 2019 কোনো ক্যারেক্টার দেয়নি, 2020 কোনো ক্যারেক্টার দেয়নি, 2021-এ আবার দিয়েছে লুমোভের ক্যারেক্টার। তাহলে এইখানে তো দুটো সাল অফ করে দিয়েছিল, তাহলে আবার তো অফ করতে পারে, যেহেতু লুমোভ দিয়ে দিয়েছে আবার তো অফ করে দিতে পারে। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই দুটো কোয়েশ্চেন শুধু করলে হবে না, আরও আমাদেরকে বেশ কিছু কোয়েশ্চেন পড়ে যাব যাতে পরীক্ষায় এলে যেন আমরা পাই। আমি এই যে কটা সালের প্রশ্ন অর্থাৎ 2016 থেকে তোমাদের যে নাটকটার উপর কোয়েশ্চেন আসছে, আমি একটা জিনিস দেখেছি যে প্রতিটা সালে যে তিনটা কোয়েশ্চেন থাকে তার একটা বা দুটোই লাইন তুলে কোয়েশ্চেন আসছে, আর একটা এমনি কোয়েশ্চেন দিচ্ছে। লাইন তুলে কোয়েশ্চেন মানে ভাগ ভাগ করে কোয়েশ্চেন, ধরো কোনোটা আছে ভাগ 1 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 3, বা কোনোটা দিয়ে দিচ্ছে 2 যুক্ত 2 যুক্ত 2। তাহলে এই যে ভাগ ভাগ কোয়েশ্চেনগুলো কিন্তু করা সহজ যদি আমরা টেক্সটটাকে খুঁটিনাটি করে পড়ি। আমি বারবার এটা তোমাদেরকে বলেছি যে টেক্সট খুঁটিনাটি করে পড়লে কিন্তু পারবে সহজেই। তবুও আমি সাপোজ করছি, আমি ধরে নিলাম তোমরা পড়োনি, তাহলে আমাকে কিছু কোয়েশ্চেন এমন পড়বো, কিছু লাইন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এমনভাবে প্রশ্নগুলো পড়ে যাব যাতে আমরা যদি পরীক্ষায় আসি যাতে লিখতে পারি। সেরকম কিছু ইম্পর্টেন্ট লাইন তুলে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে বলছি, আরও এরকম কিছু কোয়েশ্চেনও তোমাদেরকে আমি বলছি যেগুলো তোমরা দেখে যাও, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। দেখো, 3 নম্বর প্রশ্নটা তোমরা কি করবে? হোয়াই ইজ ম্যারেজ প্রপোজাল ইম্পর্টেন্ট টু অল দি ক্যারেক্টার্স? কেন ম্যারেজ প্রপোজালটা সবার কাছেই গুরুত্বপূর্ণ ছিল? এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। অবশ্যই দেখো, এখানে তোমাদেরকে টাইটেল দিয়েছি, টাইটেলটা আলাদা করে কোনো করার দরকার নেই। এই কোয়েশ্চেনটারই অ্যান্সার কিন্তু সেম হবে, শুধু লাস্ট একটা সেন্টেন্স তোমরা যোগ করে দিবে, অ্যাজ ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল দি ক্যারেক্টার্স সো দি টাইটেল ইজ ভেরি অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। এটা সেন্টেন্সটা যোগ করলে কিন্তু সেম অ্যান্সার হয়ে যাবে। আর একটা দেখো আছে, কনসিডার দি প্রপোজাল অ্যাজ এ ফানি প্লে। হাস্যরসাত্মক একটা নাটক, ফার্স, কমেডি যাই করুক না কেন, এই একটা কোয়েশ্চেন ভালো করে তোমরা করে যাবে। কারণ আমরা কি এই নাটকটাতে কি দেখেছি? একটা মজা দেখেছি, অনেক কিছু মজার যে তাদের যে কনভারসেশনগুলো লক্ষ্য করেছি। তাহলে এই জন্য এই ফানি প্লেটা বা ফার্স বা কমেডি অবশ্যই এটা ভালো করে করে যাবে। এবারে চলো আমরা কি দেখবো কিছু লাইন তুলে যে প্রশ্নগুলো তোমরা বললাম, কি কি ইম্পর্টেন্ট লাইনগুলো একটু তোমরা দেখে যাবে, সেইখান থেকে কোয়েশ্চেনগুলো কি কি করবে সেটা একটু দেখো। দেখো, এই যে দুটো লাইন আছে, ইফ ইউ লাইক আই উইল মেক ইউ প্রেজেন্ট অফ দেম। যদি তুমি পছন্দ করো আমি তোমাকে এগুলো উপহার দিয়ে দেবো, বা উই হ্যাভ হ্যাড দি ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স। এই যে লাইনটা, এখানেও দেখো এই ল্যান্ডের কথা বলা আছে, আর এখানেও কিন্তু যার প্রেজেন্টের কথা অফ দেম বলতো এই যে ল্যান্ডগুলো যে আছে, মিডোজগুলো আছে, সেগুলো প্রেজেন্টের কথা বলা হচ্ছে। তাহলে অবশ্যই তোমরা মাথায় রাখবে এই দুটোই কিন্তু ওই মিডোজকে নিয়ে, আর মিডোজটা কিন্তু প্রথম তারা ঝগড়া করেছিল মিডোজ নিয়ে। তাহলে এইটা কিন্তু এই লাইনগুলো কিন্তু এই জন্যই ইম্পর্টেন্ট যেহেতু তাদের ঝগড়াটা শুরু হয়েছিল মিডোজগুলো দিয়ে। এই দুটো লাইন তুলে একটা দেখো 2017 সালে একটা এসেছিল, আর এটা 2018 সালে এসেছিল। এই জন্য আমি কোয়েশ্চেনগুলো দিলাম না, তোমরা অবশ্যই এই দুটো কোয়েশ্চেন একটু ভালো করে দেখে যাবে। দেখো, লাইন তুলে যদি কোয়েশ্চেন হয় তাহলে কিন্তু একটা মজার জন্য এখানে কিন্তু ভাগ ভাগ আমি বলেছি যে ভাগ 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 থাকে, এরকম ভাগ ভাগ থাকে। তাহলে ভাগ ভাগ কোয়েশ্চেন তুমি যখনই একটা সেন্টেন্সে উত্তর দিয়েছো, তুমি যদি ঠিকঠাক দাও কিন্তু পুরো 1 নাম্বারই পাবে। পুরো এক নাম্বারই পাবে। তাহলে সেক্ষেত্রে তোমরা যদি ধরো ক্যারেক্টার অফ নাতালিয়া পড়ে গেছে, আমি সাপোজ ধরলাম, আর তুমি এই লাইনটাও পেয়েছো, এই লাইনটাও পেয়েছো, তাহলে তুমি কোন কোয়েশ্চেনটা চুজ করবে? তুমি পড়ে গেছো এটাও ভালো করে, সবসময় চুজ করবে ভাগ কোয়েশ্চেন। ভাগ কোয়েশ্চেন চুজ করে যদি ভালোভাবে লিখতে পারো নাম্বার কিন্তু বেশি তোমরা পাবে, এটা সবসময় মাথায় রাখবে। এই জন্য লাইন তুলে যে কোয়েশ্চেনগুলো যেগুলো বলছি একটু ভালো করে দেখে যাও। এবারে যে কোয়েশ্চেনটা তোমাদেরকে বলতে যাচ্ছি সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ, যেরকম তোমরা গুরুত্ব দিচ্ছ যে নাতালিয়ার ক্যারেক্টার বা চুবুকভের ক্যারেক্টার, এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে বুঝিয়ে বলছি। দেখো এই যে একটা লাইন আছে, ইট ইজ ইম্পসিবল নট টু ম্যারি হার, কে বলেছিল? এটা লুমভ বলেছিল। এইটা কিন্তু 2020-তে এসেছিল। একই সেম কোয়েশ্চেন, মানে একই রকম অ্যান্সার হবে, হোয়াই ডিড লুমভ থিঙ্ক অ্যাবাউট টেকিং ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড, কেন সে বিবাহ করবে বলে ঠিক করেছিল, হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই, কেন কাকে সে বিবাহ করতে চেয়েছিল এবং কেন চেয়েছিল। এই কোয়েশ্চেনটা, এটা কিন্তু সেম একটা আবার এসেছিল 2019-এও কিন্তু এসেছিল একই কোয়েশ্চেন। তাহলে দেখো 2019-এ এসেছিল, 2020-তে এসেছিল, 2016-তে এসেছিল, তাহলে অলরেডি কিন্তু 3টা সালে এই জায়গাটা থেকে কোয়েশ্চেন এসেছে। তাহলে কিন্তু এই টাইপের কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই এই কোয়েশ্চেনটা ভালো করে দেখে যাবে যে কেন লুমভ নাতালিয়াকে বিবাহ করতে চাইছিল, সে কেন নিজে প্রথমে বিবাহ করবে বলে ঠিক করেছিল, তারপরে কেন সে নাতালিয়াকেই বিবাহ করবে বলে ঠিক করেছিল। এই দুটো অবশ্যই একই টাইপের অ্যান্সার, অবশ্যই 2020-তে পড়েছিল, 2016-ই পড়েছিল, 2019-এ পড়েছিল। সালগুলোর কোয়েশ্চেন থেকে একটু ভালো করে ওই কোয়েশ্চেনটা দেখে রাখবে। তাহলে মোটামুটি এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি দেখে যাও আশা করি এর মধ্যেই পাবে, এর বাইরে হবে না। তোমরা শুধুমাত্র, আমি আবারও তোমাদেরকে বলবো, শুধুমাত্র ক্যারেক্টার দুটোর উপর নির্ভর থাকবে না। একটু আমি যেগুলো অন্যগুলো বললাম, যদি যারা ভালো রেজাল্ট করতে চাও অন্যগুলো একটু পড়ে যাবে, যারা একদমই কিছু জানো না, কিছু পড়ো না, সারা বছর পড়ছো না, সেক্ষেত্রে ওই দুটো ক্যারেক্টারের উপরে জোর দিয়ে পড়ে যাও, ঠিক আছে। কিন্তু যারা ভালো রেজাল্ট করতে চাও তোমরা অবশ্যই ওই দুটোর পাশাপাশি আমি যে কোয়েশ্চেনগুলো আরও বললাম ভালোভাবে দেখে যাও, তোমরা ভালো নাম্বার পাবে। আমি পরবর্তী কোনো একটা ভিডিওয় চেষ্টা করবো এই যে ভাগ ভাগ লাইন তুলে যে কোয়েশ্চেন, এইরকম একটা কোয়েশ্চেনে কিভাবে তোমরা লিখবে তার একটা স্যাম্পল দেওয়ার চেষ্টা করবো, কিভাবে তোমরা নিজে থেকে কোয়েশ্চেন লিখে আসতে পারবে সেটা একটা তোমাদের কাছে তুলে ধরবো। অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি ভিডিও আনবো, আমি চেষ্টা করছি। অনেকগুলো তোমাদের রিকোয়েস্ট থাকে, 9, 10, 11, 12 সবার রিকোয়েস্টগুলো রেখে আমাকে ভিডিও বানাতে হয়। আমি চেষ্টা করব তাড়াতাড়ির মধ্যে ওই ভিডিওটা আনার জন্য। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিও, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না। বাই।